এরা সুন্নি হতে পারে না এগুলি হলো ইবনু আবদুল ওয়াহাব নজদিদের পরোক্ষভাবে দালাল যাদেরকে আমরা গুল বলি গুল সব তরকারির মধ্যে লাগে এই মার্কা আলু যারা তারা অরিজিনালি সুন্নি নয় সুন্নি লেভেল দিয়ে শিয়াবাদ যেমন আমরা সমর্থন করি না সুন্নি লেভেল দিয়ে খারিজিবাদ কো আমরা সমর্থন করি না সুন্নি লেভেল দিয়ে ওয়াহাবিবাদ কমরা আমরা সমর্থন করি না সুন্নি হয়ে বাঁচবো সুন্নি হয়ে মারব যদি কোন পীরের আওলাদ আল্লাহর হাবিবের শাহ মানের উপরে আঘাত করেন সন্নিয়তের আকিদার বিপরীত আকিদা পোষণ করেন তাহলে তাদের সাথে আমাদের ন্যূনতম সম্পর্ক থাকবে না কোন নজদি ওহাবি খারিজি সন্নি লেভেল দিয়ে ওহাবি আকিদা আমাদের সমাজে প্রচার করবে আর আমরা চুপ করে থাকবো এটা কখনই হতে পারে না আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহাত আলহামদুলিল্লাহ আল্লাহ রাসুলিল্লা আবাদ দূরে কাছে দেশে প্রবাসে যারা যেখান থেকে লাইভে সংযুক্ত হয়েছেন হবেন সবাইকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ প্রিয় ভিউয়ার্স সন্নি জনতা আর বিশেষ করে আজকে লাইভে আসার একটি কারণ হলো আমাকে অনেকে একটা ভিডিও ক্লিপ পাঠিয়েছেন ব্যস্ততার কারণে ভিডিও বানিয়ে ছাড়ার মতো সুযোগ হয়নি বিদায় লাইভে কথাটা শেয়ার করছি আমাদের বাংলাদেশের এক প্রসিদ্ধ দরবারের একজন বীরের আওলাদ তিনি একটা বক্তব্য দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামের আল্লাহ প্রদত্ত হাজির ও নাজির সম্পর্কে তিনি বুঝাতে চেয়েছেন যে এক দেড়শো বছর আগে হাজির নাজির এই কথাটা কেউ বলেননি এটা আহলে সুন্নাতুল জামাতের আকিদা নয় যদিও বিষয়ে প্রায় দুই বছর আগে তাদের দলেরই একজন বেহুদা সাহেককে আমরা কোরআন সন্না কিয়াসের ইয়াসের কারামের আকোয়ালের দালাইলের দ্বারা নাস্তানাবোধ করেছি আলহামদুলিল্লাহ ইতিমধ্যে সবাই বিষয়টা ক্লিয়ারভাবে জানতে পেরেছেন যে আল্লাহর হাবিব দয়াল নবী রসুল আকরাম আলী আলিয়াসাল্লাম আল্লাহ প্রদত্ত ক্ষমতায় হাজির ও নাজির প্রিয় দর্শক শ্রোতা আমরা একটা বিষয় পরিষ্কারভাবে বলতে চাই যে দয়াল নবীজিকে যারা আল্লাহ প্রদত্ত ক্ষমতায় হাজির নাজির মানে না এরা সুন্নি হতে পারে না এগুলি হলো ইবনু আবদুল ওয়াহাব নজদিদের পরোক্ষভাবে দালাল যাদেরকে আমরা গুলালু আলু বলি গুল সব তরকারির মধ্যেই লাগে এই গুলালু মার্কা সুন্নি যারা তারা অরিজিনালি সুন্নি নয় আমি পরিষ্কারভাবে বলতে চাই যে হাজির নাজির এই আকিদা আমাদের কারো বানানো আকিদা নয় এটা আন দ্বারা সাবিত রাসুলের সন্না হাদিস দ্বারা সাবিত এবং পূর্বশ্বরী আইমাই কারাম এই বিষয়টা অকবটে স্বীকার করেছেন তিনি তাদের কিতাবে লিখে গেছেন যেগুলি আমরা ইতিপূর্বে বহু দলিল আদিল্লার মাধ্যমে প্রমাণ করে দিয়েছি আপনারা নিশ্চয়ই জানেন ইমামুল হারামাইন ইমাম মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহে যিনি হানাফি মাের ব্যারিস্টার ছিলেন এক লক্ষ হাদিসের হাফেজ ছিলেন লক্ষাধিক হাদিস সম্পর্কে উনি এক মহাক্কে ছিলেন ইমাম উল্লাহ আলী কারি রহমতুল্লাহ আলাইহের সার্হ শিফা গ্রন্থের মধ্যে পরিষ্কার রসুলে পাকের হাজির নাজিরের পক্ষে স্পষ্ট এবারত রয়েছে দলিল রয়েছে এমনকি মেরকাতের মধ্যেও মেসকাত শরীফের সরা মেরকাতের মধ্যেও ইমাম উল্লাহ আলী কারি রহমাতুল্লাহ আলহে লিখেছেন যে হাজিরুন নাজিরুন জা আলী কফি আর দিল আকবর সেখানে আমরা পরিষ্কার দেখি যে ইমাম উল্লাহ আলী কারি রহমতুল্লাহ আলাইহে যিনি ইমামুল হারামাইন তিনিও রসুল পাকের হাজির নাজির মেনেছেন বিশেষ করে ভারতবর্ষের সর্বজন বিদিত মহাদ্দিস হজরত শাহেখ আব্দুল হক মহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ আলহে তিনিও তিনার কিতাবের মধ্যে আল্লাহ রসুলের হাজির নাজির হওয়ার বিষয়টি উল্লেখ করেছেন প্রিয় দর্শক শ্রোতা আমরা আরও দেখেছি হজ্জাতুল ইসলাম ইমাম আবু হামিদ গাজ্জালী রহমতুল্লাহ আলহে এহিয়াই অলুমুদ্দিনের মধ্যে নবীজির হাজির নাজির বিষয়টা উল্লেখ করেছেন আমাদের এই সিলসিলার সৈয়দ আহমদ বেল্লবী রহমতুল্লাহ আলহের সিলসিলার উজ্জ্বল নক্ষত্র তেরোশো শতাব্দীর মুজাদ্দিদ সৈয়দ আহমদ শহীদ বেল্লবী রহমতুল্লাহ আলহের পীর ও মুরশেদ আল্লামা শাহ আব্দুল আজিজ মহাদ্দেশ দেহলবী রহমতুল্লাহ আলাই তিনিও দয়াল নবীজির হাজির নাজিরে পক্ষে লিখেছেন এক কথায় আমরা দেখেছি আহলে সুন্নাতুল জামাতের হাজির নাজির মেনেছেন বাংলা ভারত ও আরব জাহানের সমস্ত আইমাইকার এই ব্যাপারে কেউ তৈরি এই করেননি দেশে যারা আল্লাহর হাবিবের হাজির নাজিরকে প্রশ্নবিদ্ধ করতে চায় তারা শাহনে রেসা আলুদের ওপর আঘাত করছেন আমরা কখনো এই ধরনের ব্যক্তিদেরকে সুন্নি মনে করি না এগুলি পরোক্ষভাবে ইবনা আবদুল হাব নজদিদের দালাল মার্কা সুন্নি গোলালু মার্কা সুন্নি এদের এদের মাঝে আর কৌমিদের মাঝে কোনো ব্যবধান নাই শুধুমাত্র তারা সুন্নি সাইনবোর্ড ব্যবহার করে আর ওই কৌমীরা সুন্নি সাইনবোর্ড ব্যবহার করে না এতটুকুই কম। কিন্তু তাদের মাঝে আর কৌমিদের মাঝে কোনো বেশকম নাই আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লাম আল্লাহ প্রদত্ত ক্ষমতায় হাজির ও নাজির এই দুইটা বিষয় আমরা পরিষ্কারভাবে সকল সুন্নি জনতা বিশ্বাস করে থাকি আপনারা জানেন দয়াল নবীজি আল্লা প্রদত্ত ক্ষমতায় নাজির হওয়ার ব্যাপার অসংখ্য হাদিস রয়েছে নবীজি উন্মতের আমলসমূহ দেখেন ইন্নারসাল না কা শাহিদা ও মুবাশ্বিরা নাজিরা এখানে আল্লাহ তালা নবীজীকে শাহিদ বলেছেন শাহিদ আয় শাহিদান আলা মান আ মান আবিল ইমান ও আলা মান কাফার আবিল কুফর ও আলামান না ফাক আবিন নিফাক এ ঈমানদারের ঈমান সম্পর্কে কাফেরের কুফুরি সম্পর্কে মুনাফেকের নিফাকি সম্পর্কে ময়দানে ময়দান আল্লাহ রসুল সাক্ষী দিবেন আমার নবীজি উম্মতের আমলসমূহ দেখেন পর্যবেক্ষণ করেন শাহরিহে বুখার ইমাম শিহাবুদ্দিন কাস্তালানী রহমতুল্লাহ আলাই এবং ইমাম আব্দুল বাকি জুরকানি রহমতুল্লাহ আলাই মাওয়াহেবুল্লাদুনিয়া এবং শরহে মাওয়াহেবের মধ্যে পরিষ্কারের ব্যাপারে কথা বলেছেন এমনকি আল মোহাল্লার মধ্যেও আল মাদখালের মধ্যেও এই ব্যাপারে অনেক দলিল রয়েছে এত সব দলিল থাকার পরেও যারা রসুলের প্যাকের হাজির নাজির মানে না মানতে চায় না এরা হলে সুন্নাতুল জামাতের খাদেব নয় এরা নজদিদের দালাল এদের থেকে সতর্ক থাকার জন্য সবাই অনুরোধ করছি প্রিয় দর্শক শ্রোতা আমরা যাদেরকে ভালোবাসি দয়াল নবীর কারণেই ভালোবাসি আমরা যাদেরকে মহব্বত করি মদিনাওয়ালার জন্য মহব্বত করি আমরা যাদেরকে সমর্থন করি সম্মান করি দয়াল নবীর সুন্নিয়তের জন্যই সমর্থন করি যদি কোনো পীরের আওলাদ আল্লাহর হাবিবের শাহান মানের উপর আঘাত করেন সন্নিয়তের আকিদার বিপরীত প্র পোষণ করেন তাহলে তাদের সাথে আমাদের ন্যূনতম সম্পর্ক থাকবে না আমাদের ইমান আমাদের দয়াল নবী নবীজির শান আমাদের ইমান নবী আমার জান নবী আমার ইমান মদিনাওয়ালার শানমানের বিরুদ্ধে কেউ কথা বললে তাদেরকে আমরা ছাড় দিয়ে রাখব না অতএব হাজিরের বিষয়টা আল্লাহ প্রদত্ত ক্ষমতায় নবীজি যেখানে খুশি ওখানে হাজির হন এটা পরীক্ষিত এবং প্রমাণিত আল্লাহর নবীকে পঁয়াত্তরবার জাগ্রত অবস্থায় ইমাম সুয়তি দেখেছেন এটা প্রসিদ্ধ কথা এছাড়াও অসংকা ওলিয়ে কারাম দয়াল নবীজিকে দেখেন নবীজি বলেন মান আনি ফিল্ম নামে ফাখাত রাহানী যে আমাকে স্বপ্নে দেখবে সেজন্য আমাকেই দেখবে অর্থাৎ নবীজিকে স্বপ্নে দেখার সরাসরি দেখা এক লা ফার্কা বাইনা হায়াতিহি ও মৌতিহা আলাইহি সালাতু ও সালাম বাবা লাদুন লাদুনিয়ার মধ্যে স্পষ্ট উল্লেখ রয়েছে নবীজির হায়াত এবং মউতের মধ্যে কোনো পার্থক্য নেই

লেখা বইগুলির মধ্যেও নবীজির হাজির নাজিরের পক্ষে কথা আছে যারা আজকে হাজির নাজির মানে না তাদের বড় বড় তথাকথিত শায়কদের বই যে লিখেছে ওগুলির মধ্যে লেখা আছে আল্লাহ নবী হাজির ও নাজির এখন নিজেদের বই নিজেরাই পড়ে না অথবা নিজেদের বই সম্পর্কে নিজেরাই হয়তো খেয়াল নাই আপনাদের সবাইকে বলছি মদিনাওয়ালার শান আমাদের ইমান মদিনাওয়ালার শান আমাদের ইমান নবীর শান মানের উপরে কোন আঘাত আসলে কোন সন্নি জনতা এই ব্যাপারে চুপ থাকতে পারে না আমরা বিনয়ের সাথে অনুরোধ করছি যে আপনারা এই বক্তব্যগুলি গুলি উড্ড করে নেন নবীজি শান বিরুদ্ধে দাঁড়াবেন না হাজির ও নাজির এটা আলাউদ্দিন জাহাদির মাসালা না এটা মদিনাওয়ালা শান মানের বিষয় আল্লাহর হাবিবের ইজ্জতের বিষয় সম্মানের বিষয় আল্লাহ প্রদত্ত মর্যাদার বিষয় এটার উপর আঘাত করবেন না সবাইকে অনুরোধ করছি যদি বাংলাদেশে এমন কেউ এরকম মনে করে যে হাজির নাজির এটা আমি মানি না সেটা নিয়ে আমি পরিবেশে শৃঙ্খলাপূর্ণ সুস্থ একটা পরিবেশে আলোচনা করবো সেক্ষেত্রে আমাদের দরজা খোলা আছে আমরা আলোচনা করব কিন্তু আল্লাহর হাবিবের শাহানবানের উপর আঘাত করা চলবে না আমরা আপনাদের সবাইকে অনুরোধ করছি যে সুন্নি লেভেল দিয়ে শিয়াবাদ যেমন আমরা সমর্থন করি না সন্নি লেভেল দিয়ে খারিজিবাদকে আমরা সমর্থন করি না সুন্নি লেভেল দিয়ে ওহাবিবাদকে আমরা সমর্থন করি না সুন্নি হয়ে বাসব সুন্নি হয়ে মরবো কোনো স্বার্থের কারণে কাউকে ভালোবাসবো না মদিনাওয়ালার জন্যই সবাইকে ভালোবাসবো এটাই আমাদের চূড়ান্ত বক্তব্য ফাইনাল ডিসিশন আমাদের স্বার্থ আমার দয়াল নবী নবীজিকে যে ভালোবাসে আমি তাকে ভালোবাসি আমি আমার দলের জন্য কাউকে সাপোর্ট দিব না আমার ব্যক্তিগত স্বার্থে কাউকে মহব্বত করব না আমি আমার দয়াল নবীর মহব্বতে সুন্নিতের স্বার্থে সবাইকে ভালোবাসবো অতএব আজকে আপনাদের সবাইকে এই লাইভের মাধ্যমে অনুরোধ করছি যারা এই ধরনের বক্তব্য করে তাদেরকে আমরা সুযোগ দিব আমরা অনুরোধ করব তারা যেন তাদের বক্তব্য থেকে ফিরে আসেন আর যদি ফিরে না আসেন সারা দেশ থেকে আহলে সুন্নাতল জামা তাদেরকে আস্থা করে নিক্ষেপ করবে কোন নজদী ওয়াহাবি খারিজি সুন্নি লেভেল দিয়ে ওয়াহাবি আকিদা আমাদের সমাজে প্রচার করবে আর আমরা চুপ করে থাকবো এটা কখনই হতে পারে না আল্লাহ রসুলে শান ও মানের বিরুদ্ধে কেউ দাঁড়ালে আমরা সেটা আমাদের অবস্থান থেকে কঠিন হস্তে দমন করবো ইনশাআল্লাহ